বন্ধুরা, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে, ফাইনালি তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের রেজাল্ট তোমরা কীভাবে চেক করতে পারবে অনলাইনে সম্পূর্ণ প্রসেস দেখাবো, তার এবং তোমাদের রিভিউ মার্কশিট অর্থাৎ তোমাদের সংশোধিত মার্কশিট কবে দিতে পারে সেই ডেট কিন্তু জানানো হয়েছে, সেই ডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার পাশাপাশি তোমাদের পিপিআর পিপিএসে আবেদন করার পর তোমাদের কত নম্বর বাড়ানো হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ কত নম্বর বাড়ানো হয়ে থাকে বা বাড়ানো হয়েছে সেই বিষয়টা তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করবে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট পাই ওমকার্তিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা রিকোয়েস্ট করছে পরবর্তী সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো, তোমাদের রেজাল্ট চেক করতে গেলে অর্থাৎ পিপিআর পিপিএসের জন্য রেজাল্ট চেক করতে গেলে এরকম একটি পেজের মধ্যে আসতে হবে। খুবই শর্টকাটের মধ্যে তোমাদেরকে রেজাল্ট দেখানোর চেষ্টা করব। তো তোমাদের মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হচ্ছে। ক্রোম ব্রাউজারটি ব্যবহার করার পর সার্চ ব্যাগে তোমাদেরকে সার্চ করতে হচ্ছে NBU এক্সাম। আমরা NBU এক্সাম ইন্টার করে সার্চ করে নিচ্ছি, তোমরা সেমভাবে সার্চ করে নেবে। NBU এক্সাম ইন্টার করে সার্চ করার পর তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হবে। এখানে সবার প্রথমে লিঙ্ক দেওয়া থাকবে NBU এক্সামস ডট নেট অথবা NBU এক্সামিনেশন ম্যানেজমেন্ট বলে হাইলাইট করে দেওয়া থাকবে, সেই অপশনের উপর তোমাদের ক্লিক করতে হচ্ছে। ক্লিক করে তোমার সরাসরি অফিসিয়াল পেজটার মধ্যে চলে যাবে, আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তীতে তোমরা কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে। এখানে আসার পর তিনটি বক্স সর্বপ্রথমে তোমাদের সামনে শো করাবে, যে বক্সটার মধ্যে স্টুডেন্ট ইনফরমেশন বলে অপশন শো করাবে সেই বক্সটার মধ্যে ক্লিক করতে হচ্ছে। স্টুডেন্ট ইনফরমেশন বক্সে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী এই পেজটি ওপেন হবে। এখানেও কিন্তু সেমভাবে তিনটি বক্স দেওয়া থাকবে, যেখানে রেজাল্ট বলে একটি বক্স দেওয়া থাকবে। সেই রেজাল্টস বক্সে দেখতে পারবে সবার প্রথম একটি লিঙ্ক দেওয়া হয়েছে ইউজি সিবিসিএস সেমিস্টার টু সেমিস্টার ফোর সেমিস্টার সিক্স রিভিউ রেজাল্ট 2023। এই লিঙ্কে অর্থাৎ ফার্স্ট লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু রেজাল্ট দেখা সেই প্রসেসিংয়ে চলে যাবে, আমরা ক্লিক করে নিচ্ছি। তো একইভাবে তোমাদেরকে কিন্তু এই পেজটার মধ্যে আসতে হচ্ছে। এখানে আসার পর তোমাদেরকে তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর হয়ে থাকে সেই রেজিস্ট্রেশন নম্বরটি খালি বক্সটার মধ্যে এন্টার করবে এবং নিচের থেকে একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে অথবা এই ওয়ার্ডগুলো তোমাদের নিচের খালি বক্সটার মধ্যে কিন্তু এন্টার করতে হচ্ছে। যদি কোনো কারণবশত ওয়ার্ডগুলো কঠিন মনে হয় তাহলে ক্লিক হেয়ার বলে একটি বক্স থাকবে, সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে তোমাদের ক্যাপচা কোড কিন্তু পরিবর্তন হয়ে থাকবে। তো তোমাদের সুবিধা মতো ক্যাপচা কোড বসিয়ে নেওয়ার পর তোমাদের নিজস্ব সেমিস্টার চুজ করলে তোমাদের কিন্তু রিভিউ রেজাল্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা রেজাল্ট কিন্তু ডাউনলোড করে তোমাদের সামনে পরবর্তী বিষয়গুলো আলোচনা করছি। তো আমরা কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু ডাউনলোড করেছি, কিন্তু একইভাবে তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে। এখানে আসার পর সর্বপ্রথমে তোমাদের নাম এবং তোমাদের সেমিস্টার সমস্ত বিষয়গুলো পরপর দেখতে পারবে, রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর সমস্ত বিষয়গুলো ইয়ার কেন শো করাবে সমস্ত বিষয় পরপর তোমরা নিজেরাই দেখতে পারবে। এবং নিচের দিকে আসার পর তোমাদের যে সাবজেক্ট অথবা তোমাদের নম্বর বিভাজন, তোমাদের কোন সাবজেক্ট কত নম্বর পেয়েছো অথবা কত নম্বর তার পরবর্তীতে সংশোধন করে দেওয়া হয়েছে সমস্ত নম্বরগুলো কিন্তু পরপর দেখতে পাবে। এখন আমরা সেই বিষয়টা কিন্তু আলোচনা করব। তো এটি কিন্তু পিপিআর পিপিএস করার আগে রেজাল্ট, যেখানে দেখতে পারবে মাস পল সায়েন্স সাবজেক্টের এখানে এসইই এবং সিই বক্সে দেখবে এসইতে 16 নম্বর দেওয়া হয়েছে এবং সিইতে 11 নম্বর। সিই এর নম্বর কোনো রকমে পরিবর্তন হবে না, শুধুমাত্র যে ফাইনাল এক্সাম অথবা থিওরিক্যাল এক্সাম পেপারগুলো রিভিউ করার জন্য কিন্তু পিপিআর পিপিএস করা হয়ে থাকে, তাই থিওরিক্যাল নম্বর কিন্তু পরিবর্তন হবে। দেখো, থিওরিক্যাল পরীক্ষার যে নম্বর অর্থাৎ এখানে কিন্তু 16 নম্বর দেওয়া হয়েছে পল সায়েন্সে, এখন আমরা পিপিআরে আবেদন করার পরবর্তীতে পেপারে কিন্তু নম্বর দেখবো। এখন তো পিপিআরে আবেদন করার পর তো আমরা কিন্তু পিপিআর আবেদন করার পর দেখতে পারবো এখানে 21 নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ এসইতে অর্থাৎ থিওরিক্যাল এক্সামে 21 নম্বর পেয়েছি, 21 নম্বর দেওয়া হয়েছে। এবং আমাদের পিপিআর এবং পিপিএসে আবেদন করার পূর্বে রেজাল্টে কিন্তু 16 নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে পিপিআর এবং পিপিএসে আবেদন করার পরবর্তীতে আমাদের 5 নম্বর কিন্তু বাড়ছে। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, তোমাদের কাদের কত নম্বর বাড়লো পিপিআর এবং পিপিএসে আবেদন করার পর, তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো কমেন্ট সেকশনে জানাতে। এখন তোমরা আশা করছি বুঝতে পারলে পিপিআর পিপিএসে আবেদন করার পর তোমাদের কিন্তু সর্বোচ্চ 5 থেকে 6 নম্বর বাড়ার চান্স থাকে অথবা তার বেশিও কিন্তু বাড়ার চান্স থাকে। তোমাদের লেখার তোমাদের দক্ষতার উপর নির্ভর করে থাকে তোমাদের কত নম্বর বাড়ানোর চান্স থাকে। তো অনেক সময় অনেক রকম মিস্টেক হয়ে থাকে থেকে উত্তরপত্র দেখা নিয়ে, সেই বিষয়গুলো মিস্টেকগুলো সংশোধিত করার জন্য পিপিআর পিপিএসে আবেদন করানো হয়ে থাকে। আবেদন করার পর যাদের নম্বর কম এসে থাকে অথবা কম দেওয়া হয়ে থাকে তাদেরকে পরবর্তীতে কিন্তু সংশোধন করে দেওয়া হয়ে থাকে হবে, অর্থাৎ তোমাদের সংশোধিত রেজাল্ট বর্তমানে পিপিআর পিপিএসের রিভিউ রেজাল্ট অর্থাৎ মার্কশিট তোমাদেরকে কলেজ থেকে কবে দেওয়া হতে পারে সেই ডেট কিন্তু আমরা এখন দেখে নেব। দেখো, তোমাদের মার্কশিট দেওয়ার একটি নির্দিষ্ট ডেট জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখন যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার রয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট তোমাদের কিন্তু 24 নভেম্বরের মধ্যে তোমাদের কলেজগুলোকে কিন্তু সেই মার্কশিটগুলো
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হয়ে থাকবে। অর্থাৎ 24 নভেম্বর পর তোমরা কিন্তু মার্কশিটগুলো পেতে চলেছ তোমাদের কলেজের তরফ থেকে। তোমাদের কলেজের তরফ থেকে পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হয়ে থাকবে, তোমাদের কলেজ ওয়েবসাইটগুলোকে ফলো করতে বলা হচ্ছে। তো বন্ধুরা, এটুকু বিষয় জানানো ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন দিতে পারলে অবশ্যই ভিডিওটিকে একটি মতো লাইক প্রদান করবে। তোমাদের একটি মতো লাইক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে ততক্ষণে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।